হ্যালো গাইস, কেমন আছো তোমরা সব? ভাই ভাই, আমার গিল্ডের অ্যাক্টিং লিডার আমারে তাড়াতাড়ি গেমে ঢুকতে বললো। ও নাকি কি ইম্পর্টেন্ট কথা বলবো, আমি তো ভয় পেয়ে গেছি। যেমনে বলতাছে গিল্ডের কোনো প্লেয়ারের কোনো ঝামেলা হয়েছে কিনা। এই তো ওর কাছে শুনতে পারবো আসলে কি হয়েছে, গ্রুপে জয়েন দিতেছে। আসসালামু আলাইকুম ফারুক ভাই, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। এত তাড়াতাড়ি গেমে ঢুকতে বললা কেন, কি হয়েছে? গিল্ডের প্লেয়ারে কি কোনো ঝামেলা হয়েছে নাকি? হ ভাই, ইম্পর্টেন্ট কথা বলার লাগাই তো এত তাড়াতাড়ি গেমে ঢুকতে বললাম। ও আচ্ছা, ঠিক আছে, বলো বলো, তাড়াতাড়ি বলো কি হয়েছে। ফারুক ভাই, আমি আপনার গিল্ডের অ্যাক্টিং লিডার। হ্যাঁ, তুমি তো আমার গিল্ডের অ্যাক্টিং লিডারই তো, এটা আমার বলার কি আছে? আরে অ্যাক্টিং গিল্ড লিডার হইছি তো কি হইছে মানে? আরে তুমি আমনে কথা কইতাছো কেন, মির্কি বেরহামের মতো? তোমার কি মির্কি বেরহাম আছে নাকি? অ্যাক্টিং লিডার তো এই যেখানে আমি দেখতাছি, তুমি তো অ্যাক্টিং লিডারে আছোই তো, আবার কান্নাকাটি করতেছো কেন? ফারুক ভাই, একটা ঈদ গেল আর আপনি আমার কোনো সালামি দিলেন না, এটা কিন্তু ঠিক না ভাই। সালামি? আই হাই রে, আজ পর্যন্ত আমার কাছে কেউ সালামি নিতে পারে নাই, আর তুমি আইসা আমার কাছে সালামি নিবা, এই আশা বাদ দাও। কতজন আমার কাছে পায়ে ধরে কান্না পর্যন্ত কইরা দিছে, তারপরে আমি সালামি দেই নাই, আর তোমারে সালামি দিতাম। আরে ভাই, হইছে হইছে, আপনি কাউরে সালামি দেন না ঠিক আছে, তাই বলে কি আমারও দিবেন না? আমি আপনার গিল্ডের অ্যাক্টিং লিডার। তুমি আমার বিবাস গিল্ডের অ্যাক্টিং লিডার, এই খুশিতে তো তুমি আমার সালামি দিবা। আর তো ঈদ চলে গেছে, এখন আর কিসের সালামি চাও? ভাই ঈদ চলে গেছে মানে, আজকে মাত্র ঈদের 2 দিন, আপনারও তো আমি খুঁজে পাই না, আর ঈদের 7 দিন পর্যন্ত সালামি দেওয়া লাগে। ও, ঈদের 7 দিন পর্যন্ত সালামি দেওয়া চাই? আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি আমার দাও তাড়াতাড়ি। ভাই আমি অত কথা বুঝি না, আপনি আমার তাড়াতাড়ি সালামি দেন, নাইলে আপনার কবর আছে কইয়া দিলাম। এই বেটা, তুই কি আমার হুমকি দিতেছ? তোর গিল্ডের লিডার আমি, আর আমার উপরে চোখ রাঙায় কথা কস? হুমকি দিব না মানে, হাজার হোক আমি আপনার গিল্ডের অ্যাক্টিং লিডার, আমি হুমকি দিব না, কে দিব? এই বেটা, তোর হুমকি দেখে আমি ভয় পাই নাকি? ভাই ভয় পান আর যাই পান, আমার সালামি দিয়া দেন, নাইলে কিন্তু আপনার কবর আছে কইয়া দিলাম। আই হাই রে, ও তো মনে হয় মানবই না। আচ্ছা শুনো, তোমার একটা শর্ত দিমু, তুমি যদি জিততে পারো তাইলেই তোমারে দিমু। ভাই আমি কোনো সত্য মতো মানতে পারবো না, আপনি আমার সালামি দিবেন শেষ, এত কথা কোন কেন? এই বেটা, তোর তো সাহস কম না, তুই আমার গিল্ডের অ্যাক্টিং লিডার হয়ে গিল্ডের লিডারের সাথে বড় গলায় কথা কস। আচ্ছা ঠিক আছে, যান বলেন কি সত্য, আমি মানতে রাজি আছি, তারপর আমার সালামি লাগবো। আচ্ছা শুন বলতাছি, জানি তুই পারবি না, তারপরে চ্যালেঞ্জটা দিলাম, একটা লোন অফ ম্যাচেস্টার দিমু, ওইখানে যদি তুমি আমার থেকে বেশি কিল করতে পারো তাইলে তোমারে সালামি দিয়ে দিমু। কি লোন অফ ম্যাচে আপনার থেকে বেশি কিল করতে পারলে আপনি আমার সালামি দিবেন, এটা কোনো বিষয় হলো? এই বিষয় না মানে, তুই আমার থেকে বেশি কিল করতে পারবি আপনি কইতাছ? আচ্ছা দাঁড়া, ম্যাচেস্টার দিতেছি। আপনি তো একটা বট, কোনো কিলই করতে পারবেন না, আর আমি আপনার গিল্ডের অ্যাক্টিং লিডার, আপনি কি ভাবছেন আমিও বট? আচ্ছা হইছে হইছে, এত চাপা চাইরো না, মেসে গেলেই দেখা যাইবো নে। গিল্ডে এমন কেউ নাই যে আমার কাস্টমার হারাইতে পারবো, সবাইরে আমি 7-0 তে হারাইয়া দেই। আমার গিল্ডে এত ভালো প্লেয়ার আছে, আমার তো জানাই ছিল না, ভাই বিগ ফ্যান ভাই। আপনারে তো তাইলে আমার গিল্ডের লিডার দিয়ে দেওয়া উচিত। আপনি তো গেমে আসেন না, বিশ্বাস না হলে ওদেরকে জিজ্ঞেস করেন, ওদের সাথে আমি প্রত্যেকদিন কাস্টম খেলি, কেউ আমার সাথে পারে না। আচ্ছা ঠিক আছে, এত কথা বাদ দিয়া চলো মেসেজটা দেই। আচ্ছা ঠিক আছে চলেন মেসেজটা দেন, দেখেন এনিমিগুলোর আমি কি মাইনা দিই। গাইস দেখছো, ও আমার ঈদের সালামির জন্য গেমে ঢুকাইছে, কত বড় খারাপ না জানি। আমি ভাবছিলাম যে গিল্ডের প্লেয়ারের সাথে কোনো ঝগড়া মগড়া হয়েছে নাকি। যাই হোক, আর আমি চ্যালেঞ্জ দিয়ে দিছি, যদি ও জিততে পারে তাইলে ওর ঈদের সালামি ওরে দিয়ে দিমু। আর আমার থেকে বেশি কিল অসম্ভব, ও জীবনেও করতে পারবো না, আমি এই দুইটারে তো একাই মেরা দিমু। এই যে AWM দিয়ে একটারে 150 মেরা দিছি, এটা যার একটা শটগান দিয়ে দিমু, এই রে পিছনে মারতাছে। শিট ভাই, ভাই আপনার মতো বটরে নিয়ে কি খেলতাম, আপনি প্রথম রাউন্ডে মরে গেলেন, দেখেন এনিমিগুলোর আমি কি মাইড্ডা দিই, আপনি শুধু ছায়া ছায়া দেখেন। এই বাড়া চাপা কম স্যার, তুইও তো মরলি ভাই, পেছন থেকে আরেকটা মাইরা দিছে। হইছে হইছে, আর কান্দাকাটি করা লাগবো না, এমনি তোরে প্রত্যেকটা রাউন্ডই মাইরা দিব। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, এক রাউন্ডই তো, এক রাউন্ড 2 রাউন্ড না হারলে খেলা হয় নাকি? দেখ তোরে নিয়ে খেলতে এসে এনিমির কাছে লহলি মোটো খাইলাম। আলার করে আলা এনিমির সাহস তো কম না, আমি ফারুক ভাই গিল্ডের অ্যাক্টিং লিডার, আর আমার মেরা লল দিতেছে, আমার সাথে আছে ফারুক ভাই, তাইলে সম্মানটা কই গেল রে, তারা তো করে বুঝাইতাছি। আচ্ছা হইছে হইছে, তুই একটু চাপা কম স্যার, এই রাউন্ড আমরা ভালো মতো জিতে গেলাম, এবার থেকে চাপা কম সাইরা ভালো মতো খেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ফারুক ভাই, আমি কথা না কইয়া ভালো করে খেলতাছি, কথা কইলে ভালো করে খেলা হয় না। আর গাইস লাস্টে কিন্তু আরো বেশি মজা হবে, ভিডিওটা কেউ শেষ পর্যন্ত না দেখে যায় না। আর প্রতিদিনের মতো যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো, কমেন্ট বক্সে যায় লাভি ফারুক ভাই লিখে একটা কমেন্ট করে দাও, আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। দেখা যাইব কে কে ভিডিওটা এই পর্যন্ত দেখছো, আর সবাই শেষ পর্যন্ত দেখবা। আর গাইস আমার কাছের ভাই ব্রাদার, ওর কাছে সিজন 1-2 সব কিছুই আছে, তাছাড়াও অনেক ভালো গেম প্লে করে ভাই, ও চাইতাছে একটু ইউটিউবে কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য। তোমাদের যাদের সিজন 1-2 গোল্ডেন হিপ হপ সাকুরা বান্ডিলের সাথে অ্যাড হওয়ার ইচ্ছা, ওর সাথে চাইলে তোমরা অ্যাড হইতে পারবা। ও আমার অনেক রিকোয়েস্ট করছে, ফারুক ভাই তোমার তো অনেকেই ভালোবাসে, তুমি একটু বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, তোমার সাবস্ক্রাইবাররা যদি আমার একটু সাপোর্ট দেয় আমি কন্টিনিউ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো ভাই তোমাদের কাছে একটা অনুরোধ থাকবো, তোমরা যারা যারা ফারুক ভাইয়ের ভালোবাসো, এই ভিডিওর কমেন্ট বক্সে যা দেখো ওর ইউটিউব চ্যানেলটা লিঙ্ক অ্যাড করা আছে, সবাই যা ওর চ্যানেলটা সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে যায় লাভ ইউ ফারুক ভাই লিখে একটা কমেন্ট করে দিবা। এই যে এইটাই কিন্তু কর ইউটিউব চ্যানেল, আর অনেক ইচ্ছা আর চ্যানেলে 100,000 সাবস্ক্রাইবার থাকবো। গাইস তোমরা সবাই যাও কমপ্লিট করে দাও। গাইস আমরা কিন্তু এক এক রাউন্ডে চলে আসছি, ওরাও এক রাউন্ড জিতছে, আমরা এক রাউন্ড জিতছি, দেখা যাক এই রাউন্ডে কি করতে পারি ভাই। আই হাই রে হালাগালা নেমে পিছিয়ে কি মাইটে দিতেছে, একটা ওই পাশে একটা ওই পাশে। যাই হোক লিডারে দেখি রাউন্ড জিতাইতে পারি কিনা, সোলো ভার্সেস ডুও পারবো কি মারতে। ভাই রে ভাই ওপি লেভেলের মুভমেন্ট দেখাইতেছে কিন্তু, দুইটার সাথে পারবো কি এসপির অবস্থা বারোটা বাজে দিছে। আই হাই রে আমার গিল লিডার বলে সোলো ভার্সেস ডুও খেলবো, একটা লগেই পারে না, মায়ের আবার ললি মোড দিতে আছে। গাইস আমরা কিন্তু দুই রাউন্ড হাইরা গেছি, মনে হইতেছে যে ম্যাচটাও হাইরা যামু, আমাদের সামনে হোক জিতাইতেই হইব, আমার আর ওর উপর ভরসা করে লাভ নাই, আমার এখন ভালো মতো খেলতে হইব। আই হাই রে মাথার মধ্যে উড়াই দিছে গাইস, সেকেন্ডের ভিতরে দুইটারে মাইরা দিছে। আমি কারণে খেলতে আইছি, আমি একা খেললেও তো ওরা দুইটা পারতো না। ফাইনালি আমরা তিনটা রাউন্ড হাইরা গেছি, আর এই রাউন্ড আমাদের সামনে হোক জিততেই হইব ভাই, একটার কিন্তু মাইরা দিছি। ওফি যাই হোক এবার একটু ভালো খেলছে, আমারে মারার সাথে সাথে লিডারে মাইরা দিছে একটা, তার মানে আমরা দুই রাউন্ড জিতে গেলাম। গাইস এই রাউন্ডেও কিন্তু আমি আগে আগে যাই মরিয়া গেছি ভাই, ওপি হেডশট এটা কি ছিল, দেখাই যায় ক্যারেক্টারে মারতে পারি কিনা, একটার কিন্তু মাইরা দিছে, আর একটা আছে, এটারে কি পারবো মারতে আমার তো বিশ্বাস হয় না। গাইস কি ছিল এটা ভাই, তিন তিন রাউন্ড কইরা ফালাইছি ফাইনালি, আর মাত্র দুইটা রাউন্ড আমাকে জিততে হইব ভাই। এই রাউন্ডে কিন্তু শুধুমাত্র এই ডাবল এমতে খেলতে হইব, আর আমি কিন্তু ক্যারেক্টারে ফাইনালি মাইরা দিছি, আর একটা আছে, এই কিলটা আমার সামনে করতেই হইব, ও আমার থেকে অনেক বেশি কিল হয়ে গেছে গা, একটা শট দিছি। ও ভাই এই রাউন্ডে দুইটা মাইরা দিছি আমি, গাইস আমার কিন্তু মোটামুটি ভালোই কিল হয়েছে, আর একটা মাত্র রাউন্ড, এই রাউন্ডে আমাদের সামনে জিতে যাইতে হইব। আর গাইস এই রাউন্ডে কিন্তু লিডারে মরিয়া গেছে, তার মানে আমি সোলো ভার্সেস ডুও পারমুখী মারতে দেখাই যাক, আমি কিন্তু সেই লেভেলে চেষ্টা করতেছি। আই হাই রে বলতে বলতে মাইরা দিছে, যাই হোক গাইস চার চাই রাউন্ড, এই রাউন্ড আমাদের জিততে হইব। আই হাই রে দুইটা মিলা লল মারতাছে, তগরে যে এবার কি ভিডাটা দিমু। গাইস দুইটা কিন্তু কেক লগে ঘুরতাছে, একটার কিন্তু মাইরা দিছি, লাস্ট ওয়ান এটার কি পারমু মারতে, শিট পারলাম না মারতে ভাই, এই কিলটা আমি করলে মনে হয় যে আমি বেশি কিল করতাম। আচ্ছা গাইস দেখাই যাক লিডার কি পারে নাকি, ভাই ফাইনালি ম্যাচটা জিতে গেছি ভাই, দেখছেন কি মারটা দিলাম, এবার তো বিশ্বাস হইছে আমি যে ভালো খেলি। যাই হোক মিথ্যা কথা কইমো না, তুমি আসলে একটু ভালো খেলো। হ হইছে, আর পামটাম দেওয়ার দরকার নাই, এবার সুন্দর মতো আমার সালামিটা আমারে দিয়া দেন। এই তুমিও বাস্কেল করছো আমিও বাস্কেল করছি, তাইলে তো তুমি জিততে পারো নাই, তোমার কিসের সালামি দিতাম। কি সালামি দিবেন না মানে, ধারণা আপনারা আমি দেখতেছি আপনি আমার সত্য দিবেন, সত্য দিয়ে এখন সালামি দিবেন না মানে। আচ্ছা ঠিক আছে যাও, ড্যামেজে বেশি আছো এর কারণে দিতাছি, আজ পর্যন্ত কেউ আমার থেকে সালামি নিতে পারে নাই কিন্তু তোমারে দিতাছি। আচ্ছা বলো তোমার কি লাগবো ভাই, আপনার যা ইচ্ছা তাই দেন, কিন্তু গান বক্স আর কুত্তার খাদ্যটা দিয়েন না, আপনি তো সবার সালামি হিসাবে ওইগুলাই দেন। আরে না তোমারে ভালো কিছু দিমু, আমি কিন্তু আপনার গিল্ডের অ্যাক্টিং লিডার, দেখেন আমার মান সম্মান নষ্ট হইলে কিন্তু আপনারও মান সম্মান নষ্ট হইব। আরে জানি জানি হইছে হইছে, তারাও তোমার সালামি তোমারে দিতে আসছি। গাইস এই ইমোটটা অনেক সুন্দর আছে, তো ওরে সালামি হিসাবে এই ইমোটটাই গিফট করে দেই, সবাইরে তো কুত্তার খাদ্য দেই, ওরে 599 ডায়মন্ডের গিফট দিলাম ভাই, আজকে শুধু আমার মান সম্মান বাঁচানোর জন্যই ওরে আমি এত বড় সালামি দিলাম। এই যে এই জায়গায় লেখা দিলাম ঈদ সালামি, এই তো চইলা গেছে, দেখো তোমার মেলবক্স চেক করে তোমার সালামি পাড়ায় দিছি। ও ভাই এই মোটটা দিলেন ভাই, সত্যি এই মোটটা আমার অনেক ফেভারিট ছিল, এটা আমি নেই নাই, কিছুদিন পর নিব ভাবছিলাম। খুশি তো হই ভাই, এই জীবনে প্রথম আমি কাউরে সালামি দিলাম। থ্যাংক ইউ ভাই, অনেক খুশি হইছি, তাইলে থাকেন ভাই। আরে সালামি দিলাম একটা থ্যাংক ইউ দাও। আই হাই রে মানুষ কত বড় খারাপ, সালামি নিয়েই চলে গেল।